আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি ডাক্তার মোহাম্মদ রাশেদুল নবী। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের শুরুতে কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমাদের মাথায় সহজে আসে না বা আসতে চায় না, এবং আমরা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী যদি মনে না রাখি তাহলে এটা মনে রাখা খুবই কঠিন, আমার কাছে অন্তত কঠিন লাগছে। তো আমি চিন্তা করলাম যে যাদের এরকম কঠিন লাগে এই পড়াটা, তাদের জন্য একটু সহজজনক করে দেওয়া যায়, সেজন্য আমার এই সামান্য প্রচেষ্টা। তো প্রথমে আমরা পড়ব, দেখি যে এই যে কম্পিউটারগুলো, প্রথম যে কম্পিউটারগুলো আবিষ্কৃত হয়েছে বা ক্যালকুলেটারগুলো আবিষ্কৃত হয়েছে সেটা কীভাবে আবিষ্কৃত হয়েছে, কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, এবং আবিষ্কারের ফলে তাকে পরবর্তীতে কী ইম্পর্ট্যান্স, সেটা ইম্পর্ট্যান্স কী, কে কিসের জনক হয়েছে, এগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে পর্ব হচ্ছে অ্যাবাকাস, বিশ্বের প্রথম কম্পিউটার যেটা বলা হয় বা ক্যালকুলেটার বলা হয়, বিশ্বের প্রথম ক্যালকুলেটার হচ্ছে অ্যাবাকাস। এই অ্যাবাকাস ক্যালকুলেটারটা আবিষ্কার হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 অব্দে। তাহলে অ্যাবাকাস ক্যালকুলেটার বা কম্পিউটার যেটা বলা হয়, অ্যাবাকাসটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে খ্রিস্টপূর্ব 3000 অব্দে, এবং এইটাই হচ্ছে বিশ্বের প্রথম বা প্রাচীনতম গণনা যন্ত্র। তাহলে অ্যাবাকাস হচ্ছে বিশ্বের প্রথম বা প্রাচীনতম গণনা যন্ত্র। এরপরে হচ্ছে লগারিদম, লগারিদম আবিষ্কার করেছে কে, জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেছে কত সালে, 1614 সালে। জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেছে 1614 সালে, লগারিদম আবিষ্কার করেছে জন নেপিয়ার 1614 সালে। এই জন নেপিয়ারই আবার নেপিয়ারের অস্থি আবিষ্কার করেছে জন নেপিয়ার 1617 সালে। তাহলে জন নেপিয়ারের অস্থি আবিষ্কার করেছে হচ্ছে 1617 সালে, এবং এই নেপিয়ারের অস্থি দিয়ে কী কী কাজ করা যেত, এই নেপিয়ারের অস্থিতে করা যেত হচ্ছে গুণ, ভাগ, বর্গ, বর্গমূল নির্ণয় করা যেত। তাহলে নেপিয়ারের অস্থি দিয়ে কী কী কাজ করা যেত, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল নির্ণয় করা যেত। এরপরে হচ্ছে স্লাইড রোল আবিষ্কার করেছে হচ্ছে উইলিয়াম অটরেড। স্লাইড রোল আবিষ্কার করেছে উইলিয়াম অটরেড কত সালে, 1630 সালে। স্লাইড রোল আবিষ্কার করেছে উইলিয়াম অটরেড 1630 সালে। আচ্ছা, এরপরে হচ্ছে প্যাসকেলেন হচ্ছে আবিষ্কার করেছে হচ্ছে ব্লেইস প্যাসকেল। প্যাসকেলেন আবিষ্কার করেছে হচ্ছে ব্লেইস প্যাসকেল 1642 সালে। প্যাসকেলেন আবিষ্কার করেছে হচ্ছে ব্লেইস প্যাসকেল 1642 সালে। গিয়ারের সাহায্যে চাকা লাগানোর পদ্ধতি ব্যবহার করেন। তাহলে প্যাসকেলেন যে আবিষ্কার করেছে ব্লেইস প্যাসকেল, এই ব্লেইস প্যাসকেল প্যাসকেলেনে হচ্ছে গিয়ারের সাহায্যে চাকা লাগানোর পদ্ধতি আবিষ্কার করেন বা পদ্ধতি ব্যবহার শুরু করেন। আচ্ছা, এরপরে আমরা দেখব যান্ত্রিক ক্যালকুলেটার। প্রথম যে যান্ত্রিক ক্যালকুলেটারটা আবিষ্কার হয়েছে সেটার নাম হচ্ছে স্টেপড রেকনার। তাহলে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার যেটা আবিষ্কৃত হয়েছে সেটার নাম হচ্ছে স্টেপড রেকনার। এটার আবিষ্কারক হচ্ছে গটফ্রাইড ভন লিবনিজ। তাহলে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার স্টেপড রেকনারের আবিষ্কারক হচ্ছে গটফ্রাইড ভন লিবনিজ, বা সহজ ভাষায় হচ্ছে লিবনিজ আবিষ্কার করছে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার কত সালে, 1671 সালে। বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার, তাহলে যান্ত্রিক ক্যালকুলেটার স্টেপ রেকনার যেটা হচ্ছে বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার, এটা আবিষ্কার করেছে গটফ্রাইড ভন লিবনিজ 1671 সালে। এই আগের এই সিকোয়েন্সগুলো আমরা দেখি কত সাল, 3000 খ্রিস্টপূর্ব, এরপর হচ্ছে 1614, 1617, 1630, 1642, 1671, এভাবে আছে আগাচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা দেখবো হচ্ছে এই যে যান্ত্রিক ক্যালকুলেটার আবিষ্কার করলো, এরপরে এইটারই সিকোয়েন্স হিসাবে হচ্ছে টমাস এরিথমিটার আবিষ্কার করেছে হচ্ছে টমাস দ্য কলমার। এইটা এই যে যান্ত্রিক ক্যালকুলেটার স্টেপ রেকনারের সিকোয়েন্স অনুসারে হচ্ছে টমাস দ্য কলমার হচ্ছে টমাস এরিথমিটার আবিষ্কার করেছেন, এবং টমাস এরিথমিটার আবিষ্কার করেছে হচ্ছে 1820 সালে। 1820 সালে হচ্ছে টমাস এরিথমিটার আবিষ্কৃত হয়েছে, এবং এই যে টমাস এরিথমিটার এই যন্ত্রটাকে বলা হয় সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটার। টমাস এরিথমিটার হচ্ছে সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটার হচ্ছে টমাস এরিথমিটার। এরপরে হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছে এবং অ্যানালাইটিক্যাল ইঞ্জিন দুটাই আবিষ্কার করেছে হচ্ছে চার্লস ব্যাবেজ। তাহলে চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালাইটিক্যাল ইঞ্জিন দুটাই আবিষ্কার করেছে। চার্লস ব্যাবেজ হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছে 1822 সালে। 1822 সালে চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছে। আর অ্যানালাইটিক্যাল ইঞ্জিনটা 1833 সালে চার্লস ব্যাবেজ অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরির একটা নকশা করেছেন, কিন্তু কত সালে আবিষ্কার করেছেন এটা স্পেসিফিকভাবে বলে বইয়ে বলা নাই, সেজন্য আমরা হচ্ছে 1833 সালে অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের নকশা তৈরি করা হয়েছে এটা আমরা মনে রাখবো। আর চার্লস ব্যাবেজ যে
চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কি বলা হয়? চার্লস ব্যাবেজকে বলা হয় হচ্ছে কম্পিউটারের জনক এবং আধুনিক কম্পিউটারের জনক, দুটাই বলা হয়। তাহলে চার্লস ব্যাবেজকে হচ্ছে কম্পিউটারের জনক এবং আধুনিক কম্পিউটারের জনক, দুটাই বলা হচ্ছে চার্লস ব্যাবেজকে। এবং চার্লস ব্যাবেজ দুইটাই আবিষ্কার করছে, ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করছে, অ্যানালাইটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করছে। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনে একটা ভাষা ব্যবহার করা হইতো, সেই ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, বা অ্যাসেম্বলি যে ভাষা ব্যবহার করা হইতো, এই অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হয় কোথায়? অ্যানালাইটিক্যাল ইঞ্জিনে। এবং এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনে প্রোগ্রামিং, বিশ্বের প্রথম প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে, প্রোগ্রামিং করা হয়েছে। এবং এই প্রোগ্রামিং করার জন্য এই হচ্ছে চার্লস ব্যাবেজ কাকে নিয়োগ দিয়েছিলেন? প্রোগ্রামিং করার জন্য চার্লস ব্যাবেজ নিয়োগ দিয়েছিলেন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানে বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বাইরন, বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বাইরন। ওই যে আমরা লর্ড বাইরন পড়ছিলাম ইংলিশ লিটারেচারে, সেই লর্ড বাইরন, সেই লর্ড বাইরনের কন্যা লেডি অ্যাডা অগাস্টা লাভলেসকে নিয়োগ দিয়েছিলেন। তাহলে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এর হচ্ছে প্রোগ্রামিং এর জন্য চার্লস ব্যাবেজ লেডি অ্যাডা অগাস্টা লাভলেসকে নিয়োগ দিয়েছিলেন। এই যে লেডি অ্যাডা অগাস্টা লাভলেস, তিনি ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার, বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। এবং তিনি যে প্রথম যে কম্পিউটার প্রোগ্রামিংটা আবিষ্কার করেছেন, সেই তার আবিষ্কারের নাম অনুসারে, মানে তার নাম অনুসারে তার আবিষ্কার আবিষ্কৃত হচ্ছে প্রোগ্রামিংয়ের নামটা দেওয়া হয় হচ্ছে অ্যাডা। অ্যাডা তাহলে হচ্ছে অ্যাডা হচ্ছে কী ছিল? পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। এবং এই যে অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের ভাষা কি ছিল? অ্যাসেম্বলি ভাষা ছিল। তাহলে অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের ভাষা ছিল হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, আর এটাতে যে কম্পিউটার এটাতে যে প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে সেটা কে করছে? অ্যাডা করেছে, লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। এরপর আমরা দেখবো হচ্ছে পাঞ্চ কার্ডের আবিষ্কারক হচ্ছে, ডক্টর হারমান হলেরিথ। এই ডক্টর হারমান হলেরিথ কি করেছেন? ডক্টর হারমান হলেরিথ হচ্ছে পাঞ্চ কার্ডে এবং আরেকটা জিনিস আবিষ্কার করেছেন, সেটা কি? টেবুলেটিং মেশিন। তাহলে ডক্টর হারমান হলেরিথ দুইটা, একটা হচ্ছে পাঞ্চ কার্ড, আরেকটা হচ্ছে টেবুলেটিং মেশিন আবিষ্কার করেছেন। টেবুলেটিং মেশিন আবিষ্কার করেছেন হচ্ছে 1880 সালে। ডক্টর হারমান হলেরিথ হচ্ছে টেবুলেটিং মেশিন আবিষ্কার করেছেন 1880 সালে। এবং এই টেবুলেটিং মেশিন ব্যবহার করে ডক্টর হারমান হলেরিথ 1890 সালের সুমারি বা আদমশুমারি মাত্র 3 বছরে শেষ করেছেন। তাহলে এই টেবুলেটিং মেশিনের ভিতরে সে আবার কি ব্যবহার করেছেন? পাঞ্চ কার্ড ব্যবহার করেছিলেন। তাহলে টেবুলেটিং মেশিনে পাঞ্চ কার্ড ব্যবহার করে ডক্টর হারমান হলেরিথ 1890 সালের সুমারি শেষ করেছেন মাত্র 3 বছরে। আর এই যে তার যে পাঞ্চ কার্ড, যেটা এই পাঞ্চ কার্ড আবার জোসেফ মেরি জেকার্ড, এই একজন নাম, একজনের নাম হচ্ছে জোসেফ মেরি জেকার্ড, তিনি বস্ত্রশিল্পে পাঞ্চ কার্ডের ব্যবহার শুরু করেন। তাহলে পাঞ্চ কার্ডের ব্যবহার বস্ত্রশিল্পে কে শুরু করেন? জোসেফ মেরি জেকার্ড। আচ্ছা, এরপরে হচ্ছে টুরিং মেশিনের আবিষ্কারক হচ্ছে অ্যালান ম্যাথিসন টুরিং। কত সালে? 1936 সালে। তাহলে টুরিং মেশিনের আবিষ্কারক হচ্ছে অ্যালান ম্যাথিসন টুরিং। কত সালে আবিষ্কার করেছে? 1936 সালে। টুরিংকে কি বলা হয়? টুরিং হচ্ছে দুইটার জনক, একটা হচ্ছে ফাদার অফ থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স, মানে তাত্ত্বিক কম্পিউটার, কম্পিউটার হচ্ছে জনক হচ্ছে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হচ্ছে টুরিং। এবং তার সাথে তিনি হচ্ছে ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও জনক হচ্ছে টুরিং। এরপর আমরা দেখবো হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। বিশ্বের প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটারের নাম কি ছিল? নামটা হচ্ছে এএসসিসি, অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটর। তাহলে হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার যেটা, সেটা হচ্ছে এএসসিসি, তার নাম ছিল অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটর। আর এইটার নাম হচ্ছে আইবিএম হচ্ছে এর নাম দিয়েছিল হচ্ছে মার্ক 1। তাহলে ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটারের নাম আইবিএম দিয়েছিল হচ্ছে মার্ক 1। আর ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার কে আবিষ্কার করেছেন? ডক্টর হাওয়ার্ড এইচ আইকেন হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার আবিষ্কার করেছেন। আর ডক্টর হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার আবিষ্কার করেছেন 1944 সালে। এটি পৃথিবীর প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। তাহলে পৃথিবীর প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার হচ্ছে
ASCC বা মার্ক ওয়ান, যেটার আবিষ্কারক হচ্ছে ডক্টর এ ডক্টর হাওয়ার্ড এইচ আইকেন। আরেকটা কথা, যদি কখনো এইভাবে প্রশ্ন আসে যে কম্পিউটারের আবিষ্কারক কে, তাহলে আমরা পড়ব কিন্তু এইটা, ডক্টর হাওয়ার্ড এইচ আইকেন হচ্ছে কম্পিউটার আবিষ্কারক। এরপর হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার, এর আগেরটা পড়লাম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার, এবার সরাসরি ইলেকট্রনিক কম্পিউটার। ইলেকট্রনিক কম্পিউটার, এই ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ABC কম্পিউটার। এটার ইলেকট্রনিক কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে জন অ্যাটানাসফ ও ক্লিফোর্ড বেরি। তাহলে ইলেকট্রনিক কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে জন অ্যাটানাসফ এবং ক্লিফোর্ড বেরি। এই জন অ্যাটানাসফের প্রথম অক্ষর হচ্ছে এ এবং ক্লিফোর্ড বেরি, ক্লিফোর্ডের সি, বেরির বে, বি, তাহলে হচ্ছে ABC। এই ABC তাদের নামের প্রথম অক্ষর মিলায়ে তারা এই কম্পিউটারের নামটা দিয়েছে হচ্ছে ABC কম্পিউটার। তাহলে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার যেটা, সেটার নাম হচ্ছে ABC কম্পিউটার, যেটা আবিষ্কার করেছেন হচ্ছে জন অ্যাটানাসফ এবং হচ্ছে তার ছাত্র বা হচ্ছে তার সহযোগী কি ক্লিফোর্ড বেরি। কত সালে? 1939 সালে আবিষ্কার করেছেন। এবং এই যে ইলেকট্রনিক কম্পিউটার ABC কম্পিউটার, এটাতে মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে ক্যাপাসিটর। তাহলে মেমোরি হিসেবে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কোন কম্পিউটারে? ABC কম্পিউটারে বা ইলেকট্রনিক কম্পিউটারে। আর ইলেকট্রোম্যাগনেটিক কম্পিউটার যেটা, এটা কিন্তু নাম কি মার্ক ওয়ান, এটা মনে রাখতে হবে। ইলেকট্রনিক কম্পিউটার ABC কম্পিউটার, ইলেকট্রোম্যাকানিক্যাল কম্পিউটার হচ্ছে মার্ক ওয়ান। আচ্ছা, এরপর হচ্ছে ইনিয়াক। আচ্ছা, ইনিয়াকটার আবিষ্কারক হচ্ছে জন মাউসলি ও প্রেসপার একার্ট। জন মাউসলি ও প্রেসপার একার্ট হচ্ছে একই সাথে ইনিয়াক আবিষ্কার করেছে, এডভ্যাক আবিষ্কার করেছে, ইউনিভ্যাক আবিষ্কার করেছে, তিনটাই আবিষ্কার করেছে। তাহলে ইনিয়াক, এডভ্যাক, ইউনিভ্যাক তিনটাই আবিষ্কার করেছে হচ্ছে জন মাউসলি ও প্রেসপার একার্ট। জন মাউসলি, ইনিয়াক আবিষ্কার, জন মাউসলি ও প্রেসপার একার্ট, ইনিয়াক আবিষ্কার করেছে হচ্ছে 1946 সালে এবং এডভ্যাক আবিষ্কার করেছে 1946 সালে। কিন্তু এই যে ইনিয়াক জেট, এইটাই কিন্তু পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বা সফল কম্পিউটার। তাহলে যদি প্রশ্ন আসে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বা সফল কম্পিউটার হচ্ছে কোনটা, তাহলে হচ্ছে ইনিয়াক। কিন্তু যদি বলো পৃথিবীর প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার কোনটা, তাহলে কিন্তু ASCC বা মার্ক ওয়ান, এটা কিন্তু ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। কিন্তু পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার হচ্ছে ইনিয়াক। আর জন মাউসলি এবং প্রেসপার একার্ট 1946 সালে এডভ্যাক আবিষ্কার করেছে। এরপরে জন মাউসলি ও প্রেসপার একার্ট হচ্ছে 1951 সালে ইউনিভ্যাক আবিষ্কার করেছে। এবং ইউনিভ্যাকটা তারা কেন আবিষ্কার করলো, কারণ এইটা তারা বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য আবিষ্কার করলো, বাণিজ্যিক কাজে। সেজন্য ইউনিভ্যাকটা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে ইউনিভ্যাক। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার কি? ইউনিভ্যাক, ইউনিভ্যাক। আচ্ছা, এরপরে হচ্ছে এডস্যাক। এডস্যাকের আবিষ্কার, এডস্যাকের আবিষ্কারক হচ্ছে মরিস উইলকিস। এডস্যাকের আবিষ্কারক হচ্ছে মরিস উইলকিস। এডস্যাকের আবিষ্কারক মরিস উইলকিস কত সালে আবিষ্কার করেছে? 1949 সালে। এডস্যাকের আবিষ্কারক মরিস উইলকিস 1949 সালে আবিষ্কার করেছেন। এবং এই যে এডস্যাক, এডস্যাকে মেমোরি হিসেবে ব্যবহার করা হয় মার্কারি ডিলে লাইন্স। এডস্যাকে মরিস উইলকিন্স যে এডস্যাক আবিষ্কার করেছেন, সেটাতে মেমোরি হিসেবে ব্যবহার করা হয় উনি হচ্ছে মার্কারি ডিলে লাইন্স। আচ্ছা, এর আগে আমরা মেমোরি ক্যাপাসিটর ব্যবহার করেছিলাম কোথায়? ABC কম্পিউটারে। তাহলে ABC কম্পিউটারে হচ্ছে মেমোরি, আমরা হচ্ছে ABC কম্পিউটারে মেমোরি হিসেবে আমরা কি ব্যবহার করেছি? ক্যাপাসিটর। কিন্তু এডস্যাকে মেমোরি হিসেবে আমরা ব্যবহার করেছি মার্কারি ডিলে লাইন। এই হচ্ছে মোটামুটি। তাহলে আমরা কি কি কম্পিউটার পড়লাম? অ্যাবাকাস পড়লাম, লগারিদম, নেপিয়ারের অস্থি, স্লাইড রোল, প্যাসকালেন, যান্ত্রিক ক্যালকুলেটর যেটার নাম হচ্ছে স্টেপড রেকনার, টমাস এরিথমিটার, ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, পান্সকার, টেবুলেটিং মেশিন, টুরিং মেশিন, ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার যেটার নাম হচ্ছে ASCC বা মার্ক ওয়ান, IBM যেটা নাম দিয়েছে হচ্ছে মার্ক ওয়ান। আচ্ছা, ইলেকট্রনিক কম্পিউটার, ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার, ABC কম্পিউটার, ইনিয়াক, এডভ্যাক, ইউনিভ্যাক আর হচ্ছে এডস্যাক। এই কয়টা পড়লাম আজকের মতো, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।